হ্যালো ফ্রেন্ডস দিশিস আলি অ্যান্ড আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমাদের একই লফটে তো যারা আগে দুটো ভিডিও মিস করেছেন আমার রিকোয়েস্ট একান্তভাবে যে আপনারা আগের ভিডিওগুলো দেখবেন খুবই ইন্টারেস্টিং স্টোরি আছে আর যে জায়গায় আমি এসেছি যে ভিডিও করতে সেই জায়গার ডিটেলস লফট কার কীভাবে পায়রাবাজি হয় কীভাবে টুর্নামেন্ট হয় সব ডিটেলস আমি শেয়ার করছি ইন্টারভিউ পার্টের মধ্যে তো আপনাদের সকলকে একটাই অনুরোধ করবো ইন্টারভিউ পার্টটা অনেকেই ভাব বলেন যে পায়রা শখ সেখানে হয় না দাদা ইন্টারভিউ দিয়ে এন্ড হয়ে গেল বাট দেখুন যেরকম পায়রার শখটাও ইম্পর্টেন্ট যার থেকে পায়রা নিচ্ছেন তার সম্বন্ধেও জানাবো যেটা একটু ইম্পর্টেন্ট মধুলদা তুমি কি বলে এই ব্যাপারে মানে তুমি কোথা থেকে পায়রাটা আনছো তার যদি ইতিহাসটা না জানো তাহলে সেক্ষেত্রে অনেক কিছুই মিসিং থেকে তো আমরা এই সেল পাটের মধ্যে কোনো স্টোরি ক্রিয়েট করব না জাস্ট আমরা যে কটা পায়রা সেলে দিতে পারবো এই মুহূর্তে সেইগুলোই ভিডিওতে রাখছি আর প্রাইস কি আমরা ভিডিওতে বলে দেবো আচ্ছা তো দাদা বলছেন যে আমি হাজার টাকা করে পিস রাখছি মোটামুটি পনেরো পিস ষোলো পিস পায়রা হবে তো সবকটা পায়রা হাজার টাকা করে পিস থাকছে তো যদি কোনো ভাইয়ের নেওয়ার থাকে জেনুইন নেওয়ার থাকে প্রাইসটা এই লফটা খুব একটা ম্যাটার করে না যদি ভালোবেসে কেউ নিতে চান তাহলে দাদা ভালোবেসে সবাই পায়রা করুক তো আমরা এগুলো অলরেডি কভার করেছি এই সমস্ত স্টোরিগুলো যদি কোনো ভাই ভালোবেসে পায়রা নিতে চান তাহলে আপনারা দাদাকে কন্ট্যাক্ট করবেন দাদা জেনুইনলি আপনাদেরকে পায়রা দিয়ে দেবে কোনো অসুবিধা হবে না বাট আমরা থাউজেন্ড রুপিস করে একটা প্রাইস পায়রাগুলো রাখলাম তো আসুন আমরা এবার পর পর ওয়ান বাই ওয়ান পায়রাগুলো শখ করতে থাকি পায়রাটার আইস দেখুন আপনারা মুন্ডি সাদা পায়রা পর পাঞ্জাগুলো দেখি বাহ দাদা এই যে সমস্ত পায়রা আজকে সেলে থাকবে পাঞ্জা একদম ডিপ অনেকগুলো পায়রাই থাকবে আমরা যদি আপনারা বলেন তো দাদা জোড়া বেঁধে আপনাদেরকে দেবে আর যদি আপনারা সিঙ্গেল চান তো সিঙ্গেলও পেয়ে যাবেন এটা ফিমেলটা দেখি একটু ফিমেল এগুলো পর পাঞ্জা টেলটা দেখি একটু আসুন তো আমরা এটা পেয়ার সেট করলাম যদি কোনো ভাই চান সিঙ্গেল নেবেন সিঙ্গেল নিতে পারবেন যদি কোনো ভাই চান যে পেয়ার বেঁধে নেবেন কারণ আমি সবসময় একটা কথা বলি যে অভিজ্ঞতার একটা দাম আছে তো দাদা খুবই অভিজ্ঞ আমাদের মাঝখানে যদি কোনো ভাই চান যে আপনারা পেয়ার বেঁধে নেবেন তাহলে পেয়ার বেঁধে নিতে পারেন দাদার কাছ থেকে সিঙ্গেল ছেলে সিঙ্গেল নিতে পারেন প্রথম এক সেট পায়রা আপনাদের শখ করালাম নটটা দেখুন কেমন খারান আছে মাদিও অ্যাক্টিভ দুটোই ইয়াং পায়রা সব এক দশকের পায়রা আসলে আমার নেক্সট কোনো পায়রা শখ করি অনেকেই বলে সবুজ পায়রা নাকি ওরে না তো দাদের এখানে সবুজ পায়রা সকাল সন্ধ্যে ওরে আর কি সেরকমই জেনারেশন লাইন আছে খুব সুন্দর দেখুন সেট পেয়ার এগুলো কিন্তু মানে ব্রিডিং এ নেই এগুলো নতুন করে জোড়া বেঁধে দাদা দেখাচ্ছেন যদি কেউ চাও এইভাবেই সেট পেয়ার নিতে পারো আর যদি কেউ মনে করো যে না আমি সিঙ্গেল নম্বর সিঙ্গেল নিতে পারো এই লফটের লোকেশন একদম গড়িয়া নেয়ার আসলে আমরা নটা প্রথমে শখ করি দাদা এটা কি ঘরের বাচ্চা হ্যাঁ ঘরের ঘরের বাচ্চা ধারি করা হয়েছে উড়িয়ে তাই তো এগারো ঘন্টা মিনিট উড়ানো হয়েছে এগারো ঘন্টা একত্রিশ মিনিট রেজাল্ট তাই তো এই পাড়াটা বাহ খুব সুন্দর পর পাঞ্জাগুলো দেখি বাহ পাঞ্জা ডিপ আছে পরটা দেখি টেল দেখি এটা নর্থ তাই তো বাহ এবার ফিমেলটা দেখি এটা হলো ফিমেলটা তো যে লফটের আপনারা পায়রা দেখছেন এই লফটে কিন্তু টুর্নামেন্ট খেলা হয় এই সিজনে খেলতে পারিনি কারণ যে বাবু পায়রা মেনলি পায়রার শখ সে এখন স্টুডেন্ট তো পড়াশোনাটা আগে অবশ্যই পায়রা পায়রা করে তো পড়াশোনা নষ্ট করলে হবে না আর আমাদের মৈদুলদার স্ট্রিক্ট গাইড যে পড়াশোনা করো সব কিছু করো করে পায়রা করো তো মৈদুলদার ছত্রছায় এই লভডগুলো আর কি তো আজকে একটা লভ কভার করছি ভবিষ্যতে আশা রাখছি আরও অনেক লভ পাবো দাদার হাত ধরে একটু শখ করি পল এই হলো পর টেলটা দেখি এ হলো টেল পাঞ্জা দেখি এ হলো পাঞ্জা তো আমি সব সময় বলি যে সমস্ত ভাইরা পায়রা ওড়ায় তাদের লফ থেকেই পায়রা কেন তাহলে আশা করা যায় সেখান থেকে সেই পায়রা নিলে আপনারা পায়রা ওড়ার জেনারেশানগুলো পাবেন বাকিটা আমাদের মজুলদার থেকে আমি একটা কোয়েশ্চেন করব ভিডিও চলতে চলতেই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এই পেয়ারটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো প্রাইজিং খুব রিজনেবল আছে হাজার টাকা করে পিস দু টাকা পেয়ার যদি কোনো ভাই জেনুইন নিতে চাও তাহলে দাদা আরও কিছু নেগোসিয়েশান করে দেবে এটা হলো মেল পর পাঞ্জাগুলো দেখি এগুলো পর তেল দেখি পাঞ্জা দেখি বাহ নখগুলো দেখুন একদম পিচ কালো নখ আছে নটা রিলিজ করে দিই এবার ফিমেলটা দেখব এটা হলো ফিমেল পর পাঞ্জা দেখি এগুলো পর এগুলো কি সব এই শীতে উড়েছে ওটা ওটা উড়ানো আচ্ছা আচ্ছা উড়ে এটা উড়ে গেছি সব সাদা নখ আসুন পেয়ারটা দেখেন বন্ধুরা দেখুন পায়রা কোয়ালিটি মানে এত রিজনেবল প্রাইসে এত ভালো পায়রা সত্যি বলতে খুব কম লফটি সেলে রাখেন আর সব থেকে বড় কথা আমি প্রাইসটা বারবার মেনশন করতে চাইছি না কারণ দাদা এত মানে কি বলবো একটু অন্যরকম চিন্তাভাবনা নিয়ে পায়রা যাওয়াতে দাদা পায়রাবাজি করেন তো আপনারা শুধু কন্ট্যাক্ট করবেন আপনাদের কন্ট্যাক্ট করার অপেক্ষা বাট পায়রা নিতে আপনাদের লেট হবে না এটুকু বলতে পারি আসুন নেক্সট পারা শখ করি নেক্সট একটা পেয়ার দেখাচ্ছি আমরা কোনটা নর কোনটা মাদি বাঁধেরটা নর আচ্ছা এদিকে নর তাই তো মাদি এটা মাদি তো এই পাগুলোর রেজাল্ট কেমন আছে এই ঘন্টা এগারো ঘন্টা একত্রিশ মিনিট উঠেছে বাহ মানে এই এই লাস্ট শীতে হ্যাঁ লাস্ট শীতে এবারে শীতে পরীক্ষা ছিল তো মাধ্যমিক পরীক্ষা ভাইয়ের ওই জন্য এবারে খেলাটা অতটা খেলতে পারলাম না বাহ বাটা দেখুন বন্ধুরা এগারো ঘন্টা একত্রিশ মিনিট রেজাল্ট আছে এই পায়রাগুলো তো এটাও চাইলে কোনো ভাই নলমাদি জোলা বেঁধে নিতে পারো আসুন পায়রাটা আমরা নটটা প্রথমে শখ করি এটা হলো মেলটা আইস একদম লাইট আইসের মধ্যে পায়রাটা পল পাঞ্জাগুলো দেখি এলো পর টেলটা দেখি হ্যালো টেল পাঞ্জা দেখি আসুন পাড়া রিলিজ করে দেই ফিমেলটা দেখি এটা হলো ফিমেল এই যে কালো জেনারেশন গুলো মৈদুলদা এগুলো কি অনেক ওল্ড হ্যাঁ ওল্ড মানে এদের মেন ধাড়ি তোমার কাছে এখনো আছে তাই তো জেনারেশন গুলো দিয়ে দিচ্ছ আচ্ছা মানে মেন ধাড়ি আছে বলে জেনারেশন গুলো তুমি দিতে পারছো আর কি টাইমের সমস্যা এই মাদিটা খুব শর্ট মাদি না শর্ট মাদি

এটা মেল না ফিমেল ফিমেল পল পান যেগুলো দেখি হলো পর তেল দেখি এটা কি মানে বিডিং ফেলা যাবে এই পাড়াটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাঞ্জা দেখি যে বিডিং বিডিং জোড়া অবস্থা না ছিল পায়ের নোকে হইছে আচ্ছা ঠিক আছে আমরা ফিমেলটা রিলিজ করে দেই তো এবারে ম্যাক্সিমাম পায়রা সিঙ্গেল আছে তো আমি একেবারে আপনাদের স্ট্যান্ডিং দেখিয়ে দেবো এন্ডে নেক্সট একটা পায়রা সক করি বাহ এত ছোট্ট পায়রা কিউট পায়রা এত লাইট আইস না পায়রাটা লাইট আইস একদম লাইট আইস একটু যদি চোখটাই দিকে দেখানো যায় হুম বাহ এটা কি মাদি না নর মাদি এটাও মাদি আচ্ছা পর পাঞ্জাগুলো দেখি গেল পর

আচ্ছা এর এদের উড়ানোর স্টাইলটা কেমন গিরিবাজি সুন্দর গিরিবাজার মতো করে এটা ঘরে ওড়ানো হয়েছে এই পাড়ান আচ্ছা আচ্ছা দেখি একটু পর পাঞ্জাগুলো দেখি বন্ধুরা এই সত্যি কথা বলে পায়রাবাজি করা এই এই ধরনের মানুষ কিন্তু খুব কম পায়রার জগতে তো দাদা দেখুন জেনুইন বলে দিল যে এই পাটা ওড়ানো হয়নি ঘরেই রাখা আছে হলো পরের স্টাইল আর হলো পাঞ্জা একটু পায়ে হালকা পর পাবেন রিলিজ করে দিই নেক্সট আমরা কি শখ করছি একদম পাট্টা পাড়া তো কত পর হবে এই পাড়াটা তো এটা কি কোনো ভাই নিলে গরমে ওনাতে পারবে সেট করে এই পাড়াটা আরামসে আচ্ছা একদম পাঠ্টা পায়রা এদিকে চোখটা দেখুন চোখ আস্তে আস্তে কাটছে আর কি ঠিক আছে রিলিজ করে দিন এটা ফিমেল পায়রা দেখুন এই এটা সুন্দর পায়রা দেখুন খুব পছন্দ হলো এই পায়টা আমার এটা কি পাটটা মানে এখন থেকে চোখ দেখুন এটা গিসিতে উড়িয়েছিল এবারে মানে ও শীতে উড়িয়েছে তাহলে কত হচ্ছে পায়রাটা এক দসুক হয়ে গেছে এক দসুক হয়ে গেছে পায়টা দেখে খুব ইয়াং লাগে এইজন্য পাটটা ভাবলাম আমি এটা মাদি পায়রা এটা पंजा দেখে এই হচ্ছে पंजा এটা বেবি পায়রা দেখুন চোখ দেখুন একদম আমরা যে জর্চা চোখ বলি না লাইট ইয়েলো আইস সেই ধরনের চোখ চোখে কোনো রেডিসের কোনো ভাবই নেই এবারে কি সেটিং করা হয়েছে না এখনো করা হয়নি এখনো সেটিং করা হয়নি তাই তো তো মোটামুটি বন্ধুরা এখানে দেখুন অনেকগুলো বাচ্চা পায়রাই রাখা হলো পায়রা প্রাইস তো আমরা আগেই বলে দিয়েছি বাকিটা নেগোসিয়েশন আছে অসুবিধা নেই জাস্ট পায়রাগুলো খালি করা হবে কিছু কাজ আছে বাড়িতে অনেকগুলো পায়রাই এখানে রয়েছে কিছু পায়রা জোড়া হিসাবে দেখালাম কিছু পায়রা সিঙ্গলে দেখালাম যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় এই ধরনের পায়ে যদি রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই ওবার দা ফোনে ফোন কথা বলে নেবেন স্ক্রিনের নাম্বার থাকবে তো ভিডিওটা আর লম্বা করলাম না এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন এটাই কামনা করি আর যারা লাস্ট পার্টগুলো দেখেননি তাদের সকলকে রিকোয়েস্ট যে আপনারা লাস্ট পার্টের ভিডিওগুলো অবশ্যই একটু দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন লফটে দাঁড়িয়ে আছি বা এই লফ্টে ওনারকে বা এই লফটে কীভাবে আসবেন কীভাবে কন্ট্যাক্ট করবেন সব কিছুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা বলেই ভিডিওটা এন্ড করলাম